হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের মাঝে 3 থেকে 4 দিন আগে নগদ ক্যাশ নামে একটি অ্যাপ শেয়ার করছিলাম, যে অ্যাপস থেকে আমি আজকে লাইভ পেমেন্ট প্রুফ নিয়ে দেখাবো এবং আপনারা পেমেন্ট প্রুফ দেখে কাজ করবেন, কেননা অ্যাপসটি 100% পেমেন্ট করছে এবং আপনারা এই অ্যাপস থেকে ডেলি 400 থেকে 500 টাকা ইজিলি ইনকাম করে ফেলবেন। সো পেমেন্ট পাওয়ার জন্য আমরা নগদ ক্যাশ অ্যাপসটি ওপেন করে দিলাম। ওপেন করে দিলে দেখবেন যে আমার অ্যাকাউন্টে এখন 12,963 পয়েন্ট আছে। আমরা এই পয়েন্টটা উইথড্রো করবো। উইথড্রো করার জন্য এখানে ওয়ালেট নামে যে অপশন আছে ওয়ালেটের উপর একটি ক্লিক করে তারপর এখানে দেখতে পাবেন যে 2500 পয়েন্ট হলে আমরা রিচার্জে 10 টাকা নিতে পারব। বিকাশে নেওয়ার জন্য 11,500 পয়েন্ট হওয়া লাগবে। সো আমাদের যেহেতু 12,963 পয়েন্ট আছে আমরা বিকাশে উইথড্রো নেব। বিকাশে উইথড্রো নেওয়ার জন্য বিকাশ লেখা আছে, বিকাশ লেখার উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা ইন্টারভিউ বিকাশ নাম্বার, এখানে আমাদের বিকাশ নাম্বারটা আমরা লিখে তাদের নাম্বারটা দেওয়া হয়ে গেছে এবং আমরা ক্যাশ আউট নামে যে অপশন আছে ক্যাশ আউটে একটি ক্লিক করে দেবো। ক্যাশ আউটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে সাকসেসফুলি আপনাদের উইথড্রোটা দেওয়া হয়ে গেছে এবং আপনাদের পয়েন্টটাও কেটে নিয়েছে। সো আমরা যদি আবার ওয়ালেটে চলে যাই, ওয়ালেটে চলে আসার পরে আমরা যদি চেক ইওর পেমেন্ট স্টেটমেন্টে চলে যাই তাহলে এখানে দেখতে পারবো যে আমাদের উইথড্রো পয়েন্ট এবং উইথড্রো নাম্বারটা দেখতে পারবেন। আপনারা দেখতে পেলেন যে আমি পেমেন্ট অলরেডি পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ রিসিভ 50 টাকা এই দেখেন নগদ ক্যাশ অ্যাপস থেকে আমি পেমেন্ট অলরেডি পেয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পেমেন্টটা কিন্তু অলরেডি পেয়ে গেছি। অ্যাপসটা কিন্তু 100% পেমেন্ট করছে এবং আপনারা অ্যাপসে কেমন করে কাজ করবেন, কেমন করে অ্যাকাউন্ট করবেন এটা দেখিয়ে দেবো। সো ডিসক্রিপশনে অ্যাপস লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা যখন ওই লিঙ্কে ক্লিক করবেন আপনাদের সামনে এমন ইন্টারভিউ শো করবে। আপনাদের লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি এমন ইন্টারভিউ শো করছে, এখানে ডাউনলোড নামে যে অপশন থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে আপনারা অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করতে গেলে বলবে যে আপনাদের একটি ভিপেন কানেক্ট করতে হবে। সো প্লে স্টোর থেকে আপনারা একটি সুপার ভিপেন আছে ভিপেনটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে ভিপেনটা যখন ওপেন করবেন দেখবেন যে এমন ইন্টারভিউ শো করবে। আপনারা এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের অবশ্যই এখানে ক্লিক করার পর আপনাদের ইউএসটা সিলেক্ট করতে হবে। সেখানে ক্লিক করার পর এখানে ইউএস নামে যে অপশন আছে ইউএসের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে কানেক্ট নামে যে অপশন আছে কানেক্টের উপর একটি ক্লিক করবেন। কানেক্টের উপর ক্লিক করার পর যদি আপনার একটি অ্যাড লোড নেয় এটি দেখে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে কানেক্ট নামে যে অপশন দেখেন এখানে কিন্তু আপনাদের ডিসকাউন্ট লিখা দেবে। আপনাদের ডিসকাউন্ট যখন লিখা দেবে তখন দেখবেন আপনার ভিপেনটি কানেক্ট হয়ে গেছে। আমাদের ভিপেনটি কানেক্ট হয়ে গেছে। ভিপেনটা যখন কানেক্ট হয়ে যাবে আপনাদের তখন আপনারা নগদ ক্যাশ অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করলে দেখবেন যে এমন ইন্টারভিউ শো করবে। সো আপনাদের প্রথমে একটি নতুন অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য এখানে ক্রিয়েট এ অ্যাকাউন্ট নামে যে অপশন দেবেন ক্রিয়েট এ অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখবেন যে আপনার রেজিস্ট্রেশন করা পেজ, আপনারা এখানে আপনাদের ফুল নামটা দিয়ে দেবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন, এখানে আপনার 11 ডিজিটের মোবাইল নাম্বারটা দিবেন, এখানে একটি পাসওয়ার্ড দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন এবং রেফার কোড ডিসক্রিপশনে দেওয়া থাকবে নিয়ে এসে দিয়ে দিবেন। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের জায়গায় একটি টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করে দিলে দেখবেন যে আপনাদের এমন ইন্টারফেস চলে আসবে। সো আপনারা যেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট করলেন সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন, যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। জিমেল আর পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে লগ ইন নামে যে অপশন দেখছে লগইনের উপর একটি ক্লিক করে দিবেন। লগইনের উপর ক্লিক করে দেখবেন যে আপনাদের অ্যাপসের মূল ইন্টারফেস যেমন শো করবে। সো আপনারা এখানে 4 ধরনের কাজ করতে পারবেন। এখানে প্রতিদিন ডেলি চেকেন করতে পারবেন, ম্যাথ কুইজ করতে পারবেন, স্পেন করতে পারবেন এবং ওয়াস অ্যাড দেখতে পারবেন। সো প্রথমে আপনাদের আমি ডেলি চেকেনটা দেখি। ডেলি চেকেন যে অপশন আছে ডেলি চেকেনের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কালার টাইমে যে অপশন আছে কালারের উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন কিছুক্ষণের মধ্যে একটা অ্যাড লোড নেবে। আপনারা অবশ্যই এই অ্যাডের উপর ক্লিক করবেন। যে অ্যাডটি লোড নিছে এই অ্যাডের উপর আপনাদের ক্লিক করতে হবে। এই অ্যাডের উপর ক্লিক করে দেওয়ার পর যদি আপনাদের প্লে স্টোরে নিয়ে যায় অবশ্যই আপনার অ্যাপসটি ইনস্টল দিবেন এবং যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় আপনারা 2 মিনিট থাকবেন। আপনাদের যখন ডেলি সেকেন্ডটা হয়ে যাবে তখন আপনারা ম্যাথ কুইজের কাজ করার জন্য ম্যাথ কুইজের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যদি অ্যাড লোড নেয় অ্যাডটি কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে একটি ম্যাথ দিয়ে দিয়েছে 19 এবং 2 কত হয়। সো 19 আর 2 অবশ্যই 21 হয়। এখানে আপনাদের 21 লিখে দেবেন, আপনার যত অ্যান্সার হবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সাবমিট নামে যে অপশন সাবমিটে ক্লিক করে দিলে দেখবেন যে এখানে কালেক্ট টাইমে যে অপশন আছে কালেক্টের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন একটি অ্যাড লোড নিয়েছে। আপনাদের অবশ্যই এই অ্যাডটি 20 সেকেন্ড দেখতে হবে। আপনাদের যখন 20 সেকেন্ড দেখা হয়ে যাবে তখন আপনারা এই অ্যাডটি কেটে দেবেন। আপনাদের যখন কংগ্রাচুলেশন উইন 5 পয়েন্ট দিয়ে দেবে তখন আপনারা অ্যাডটি কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের একটি ম্যাথ দেখা হয়ে গেছে। আপনারা এই একইভাবে মোট 12টি ম্যাথ দেখবেন। 12 নাম্বার অ্যাড দেখার সময় আপনার বোনাস নিতে বলবে। আপনার এই বোনাস নেওয়ার সময় যেই অ্যাডটি আসবে এই অ্যাডের উপর আপনাদের অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করে যদি ওয়েবসাইটে নিয়ে যায় 2 মিনিট থাকবেন এবং যদি প্লে স্টোরে নিয়ে যায় অবশ্যই আপনাদের অ্যাপসটা ইনস্টল করতে হবে। আপনারা স্পেন অ্যান্ড উইনের কাজ করার জন্য স্পেন অ্যান্ড উইনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনার স্পেন করার অপশন চলে এসেছে। প্লে নামে যে অপশন দেখেন প্লেতে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে আপনাদের প্লের অপশন চলে এসেছে। সো আপনারা এখানে অবশ্যই 10টা স্পেন করার পর যখন এখানে আপনাদের
একটা স্পেন থাকবে, তখন আপনারা এই সেমভাবে স্পেন করার সময় আপনারা যখন একটা স্পেন থাকবে তখন আপনারা একটা অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করে যদি প্লে স্টোরে নিয়ে যায় অ্যাপসটা ইনস্টল দেবেন, এবং যদি ওয়েবসাইটে নিয়ে যায় অবশ্যই আপনাদের 2 মিনিট থাকতে হবে। এইভাবে আপনাদের স্পেনের কাজটা এবং ওয়াস অ্যাডের কাজ করছেন, ওয়াস অ্যাডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে 12টা আপনাদের ভিডিও দেখতে হবে। সো আপনারা 11টা ভিডিও দেখার পর 12 নম্বর ভিডিও দেখার সময় আপনারা একটি অ্যাডে ক্লিক করতে হবে। আপনাদের অবশ্যই ওই একটি অ্যাডে ক্লিক করার পর যদি প্লে স্টোরে নিয়ে যায় অ্যাপসটা ইনস্টল দেবেন, এবং যদি ওয়েবসাইটে নিয়ে যায় 2 মিনিট আপনাদের ওয়েবসাইটে থাকতে হবে। আপনারা এইভাবে এই নগদ ক্যাশ অ্যাপসে কাজ করবেন এবং আপনারা ডেলি 400-500 টাকা ইজিলি ইনকাম করে ফেলবেন। এবং যদি আপনারা চান আপনার টেলিগ্রামে জয়েন হবেন তাদের পেমেন্ট প্রুফ দেখার জন্য, তাহলে আপনার টেলিগ্রামে সিলেক্ট করে আপনার টেলিগ্রামে জয়েন হতে পারবেন তাদের সাথে, তাদের সকল পেমেন্ট প্রুফ দেখার জন্য। আপনারা এই অ্যাপস থেকে 100% পেমেন্ট পাবেন। পেমেন্ট নিয়ে কোনো টেনশন করতে হবে, যদি আপনার পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম হয় সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি পেমেন্টটা আপনাদের নিয়ে দিব।